আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি তিনটি রুম এবং একটি সাইটে একটি বারান্দার ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটির টোটাল আপনার পাঁচশো অষ্টাশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এখানে মোট তিনটি রুম আছে এবং একটি সাইটে একটি খোলা বারান্দা আছে তো এখানে দেখছেন এটি হলো এই ফোরনের সাইটটি এখানে এটি দেখছেন এই পাশে একটি বারান্দা এই বাড়িটির একটি চান্দার সাইটে এই বারান্দাটি দেওয়া হয়েছে এই বারান্দাটি গ্রিল দেওয়া হবে এবং উপরে টিন লাগানো হবে এখানে ভিতরের সাইডটি পুরো কমপ্লিট হয়ে গেল আমরা এখন বাহিরের সাইটের প্লাস্টারটি করে নিতে আসি এখানে এই রুমটির দুইটি রুম আপনার খোলা আছে এবং একটি রুম এখানে আগেই কমপ্লিট করে দেওয়া হয়েছিল এটি দেখছেন এই বারান্দাটি এই বারান্দাটির দৈর্ঘ্য হলো আপনার চোদ্দ ফিট এবং প্রস্ত আছে সাত ফিট এবং এই পাশে দুইটি জানালা এবং দরজা দেওয়া আছে একটি দরজা এবং একটি জানালা এই জানালার দৈর্ঘ্য হলো আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই জানালাটি এই বারান্দাটির তিন হবে আপনার আট ফিউটি তো সরাসরি আমরা এই রুমটার ভিতরে চলে আসলাম এই রুমটির মুট জানালা হবে আপনার চারটি তিন পাটের জানালা এবং দরজা আছে আপনার তিনটি দুইটি পাটেশন দরজায় একটি রুম থেকে রুমে যাওয়ার জন্য এবং একটি বারান্দায় যাওয়ার জন্য এবং একটি মেন দরজা এই রুমটি মোট ষাটটি জানালা দরজা আছে এখানে দেখেন পুরো রুমটির সাইজটি এটি হলো ফোরনের সাইড তো সরাসরি আমরা এই রুমটা চলে আসলাম এই রুমটির পিছন সাইডে দুইটি জানালা এই দুইটি রুম আপনাদেরকে শেয়ার করলাম এবং একটি রুম শেয়ার করতে পারলাম না তো এই তিনটি রুম এবং একটি সাইডে একটি বারান্দার পুরো খরচের হিসাবটি আমরা এখন জেনে নিব এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে পাঁচ হাজার পাঁচশো এখানে ষাট টাকা পিস হলে মোট টাকা হবে আপনার আটত্রিশ হাজার পাঁচশো এই বাড়িটি তিনটি রুম এবং একটি বারান্দার কাজ করতে রড লাগবে আপনার চার কুইন্টেল ষাট কেজি এখানে পুষ্পান্ন টাকা কেজি হলে পঁচিশ হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার একশো বিশ ব্যাগ এখানে চারশো বিশ টাকা ব্যাগ হলে পঞ্চাশ হাজার চারশো টাকা এ বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে ছয়শো তিরিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আঠারো হাজার নয়শো টাকা পাথর লাগবে আপনার মোট দুইশো আশি সিএফটি এখানে ষাট টাকার সিএফটি হলে পনেরো হাজার ছয়শো টাকা এ বাড়িটির মোট জানালা আছে আপনার আটটি এখানে একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে মোট খরচ হবে আপনার ছাপ্পান্ন হাজার টাকা তো এই বাড়িটির দরজা আছে আপনার ছয়টি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলে মোট ছত্রিশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার সাতাশ সিএফটি এইখানে এক সিএফটি কাঠের দাম আঠারোশো টাকা হলে মোট টাকা হবে আপনার আটচল্লিশ হাজার ছয়শো টাকা এই বাড়িটির চালিত টিন লাগানো হয়েছে আপনার আটত্রিশ পিস এখানে এক পিস টিনের দাম সাতশো টাকা পিস হলে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির তিনটি রুম এবং একটি বারান্দার পুরো কাজটি করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে পঁচাত্তর হাজার টাকা তো এই বাড়িটির টোটাল কাজ করতে এক্সট্রা খরচ ধরেছি আমরা আরও বাইশ হাজার টাকা এই তিনটি রুম এবং একটি বারান্দার টোটাল কাজ করতে আপনার মুঠ খরচ হবে আপনার চার লক্ষ চব্বিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ